হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায়, ভালো বাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায়, ভালো বাসি তোমায়, ভুলিনি তাই আজ আমি, ভুলিনি তাই আজ আমি, হে প্রিয় নবী তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায়, ভালো বাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায়, ভালো বাসি তোমায়, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে, শান্ত করো এমনটা আমার, শান্ত করো এমনটা আমার, দিদার দিয়ে আমায় হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায়, ভালো বাসি তোমায়, হৃদয় উজাড় করে আমি ভালো বাসি তোমায়, আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা রহমানু ইল্লাল্লাহ, লা রহিমু ইল্লাল্লাহ, লা গফফারু ইল্লাল্লাহ, লা গাফুরু ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ আল ফুরকানিল হামীদ, وللذين كفروا بربهم مثواه جهنم وبئس المصير, وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا امرأتكم صالحة, প্যারে হাজেরানে মজলিস উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়ান চাচা জান গোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন নজওয়ান যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, ইসলাম দরুদি নবী দরুদি নেককার দিনদার আল্লাহওয়ালা বাপ জানেরা, সকলকে জানাই গুনাগারের তরফ হতে পিন্নহ শরীফের পক্ষতে আপনাদের জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ।
খিদমতে আপনাদের এসেছি আপনাদেরই পীরের আওলাদ আল্লাহ আনিয়েছেন দুয়া কথা আলোচনা দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহ আমি গুনাহগারকে আল্লাহ দোয়া কথা বলার তৌফিক দান করেন বলেন আল্লাহুম্মা আমিন সাথে সাথে আজকে এতগুলো মানুষ অনেক মুরুব্বি আব্বাগুলো সব আমার বাপের সমতুল্য মানুষ আপনারা আমার থেকে নিচে বসে আছেন আমি আপনাদের সন্তানের মতো একটু উপরে বসে আছি সবাই ইজাজত দিচ্ছেন তো এটা অসুবিধা নাই তো আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ আপনাদের কাছে আল্লাহ আমি গুনাহগারকে আল্লাহ দোয়া কথা বলার তৌফিক দেন আজ আপনি আমি এই জায়গায় এসেছি আজকে দেখেন আজকে প্রায় কিছুদিন হলো আজকে তবুই আপনার আকাশ ভালো ছিল আল্লাহ পাকের হুকুম আজকে দেখেন কি আরে ঝড় বৃষ্টি তথাপি আল্লাহ এতগুলো মানুষকে এমন এক জায়গায় জান্নাতের বাগানে বসিয়েছেন যে জায়গায় বসলে আল্লাহ এমনি আপনাদের গুনাহ মাফ করে দেয় আরো জোর করে হবে না এই সুবহানাল্লাহ আমরা বলবো এতে গুনাহ হবে না সব হবে সব হবে আজকে এত সুন্দর করে এলাকার আজকে এই বাড়িয়ে এলাকার যুবক ভাইদের প্রচেষ্টায় পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় এত সুন্দর মাহফিলের ইন্তেজাম হয়েছে আমরা সবাই বসেছি জেনে রাখেন কিয়ামতের দিন কিছুই কাজে লাগবে না যদি আজকের দিন আল্লাহ সুবহানাল্লাহ বলাটাকে কবুল করে জানবেন এটার ওসিলাতি নাজাত পেয়ে যাব জোরে বলবেন না আমার ভাইরা যুবকেরা তরুণেরা তথাপিও যে আল্লাহ আজ আপনাকে আমাকে এই জায়গায় বসিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক জান্নাতের বাগানে বসিয়েছেন এমন এক বেহেস্তের বাগানে বসিয়েছেন যে বাগান সম্পর্কে আল্লাহ রাসূল বলেন মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ দুনিয়ার জমিনে কুরআনের মাহফিল স্বয়ং আমার আল্লাহর মাহফিল জোরে বলবেন না আরো জোর করে হবে না আজকে ইনশাআল্লাহ আপনাদের কাছে এসেছি বান্দা আজকে আমরা এই জায়গায় বসেছি বসিয়েছেন কে সবাই মিলে মুখ দিয়ে বলি আমরা যতজন এখানে বসে আছি যদি আমরা ধ্যানটা ওয়াজের দিকে দিই এতে লাভ না ক্ষতি লাভ হবে খবর নিয়ে দেখেন যত আগেকার যুগে দেখবেন আল্লাহর ওলিরা ওয়াজ করেছে মাতালরা বসে বসে ওয়াজ শুনেছে পরের দিন থেকে মদ খাওয়া ত্যাগ করে দিয়েছে জোরে বলবেন না এক একজন ওয়াজ শুনেছে আমল করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলেন সুবহান তাহলে মেন জিনিস বুঝতে হবে আজকে কারণ চিন্তা করে দেখেন আমরা যারা বক্তারা ওয়াজ করছে আমাদের নিয়ে আজকে বাড়িয়েতে আমি এমন জলসা করে যাব জলসা শুনে মানুষ দিওয়ানা হয়ে যাবে আমার প্রতি ফিদা হবে বারবার করে আমাকে বাড়ি এলাকায় দাওয়াত করবে নিয়ত হয়ে গেছে বক্তাদের এরকম জানারা শ্রোতা তানারাও শুনছেন যে কেমন ওয়াজ করে দেখব যদি ভালো লাগে আবার দাওয়াত করব নালে আর ভিটেই তুলব এরকম নিয়ত হয়ে গেছে তো বাস্তব জেনে রাখেন যদি নিয়ত একমাত্র লিল্লাহিয়া আল্লাহকে খুশি করার জন্য হয় জেনে রাখবেন আপনার গোসাও লাভ ওয়াজ শোনাও লাভ যতক্ষণ বসবেন আল্লাহ মুস্তাহাব সওয়াব দিতে থাকবে জোরে বলেন কেননা বুখারি শরীফের ফার্স্ট হাদিস ইননামাল আমালু বিনিয়াত এতটুকু ছোট্ট হাদিস এই হাদিস আমরা সমস্ত আলেমের মুখ থেকে শুনেছি কিন্তু এই হাদিসের ব্যাখ্যায় বুখারি শরীফের সারা আল্লামা মোল্লা কারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন মানুষের ইবাদত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ইবাদত একটা গায়ের ইবাদত মনে করেন নামাজ পড়েন কাকে খুশি করার জন্য জোর করে বলেন আল্লাহকে এটা ইবাদত আপনি রোজা রেখেছেন কাকে খুশি করার জন্য আল্লাহকে এটা ইবাদত গায়ের ইবাদত কোনটা আপনি যে ভাত খান এটা কি আল্লাহর জন্য কার জন্য নিজের জন্য কোন ব্যক্তি আপনার রাতের এই যে আজকে মধ্যরাত পর্যন্ত জলসা বাড়িতে চলে যাবে রাতের যে ঘুমাবে এই মধ্যরাত পর্যন্ত জলসা এই ঘুমটাও কার জন্য আল্লাহর জন্য না নিজের জন্য নিজের জন্য কোন ব্যক্তি সকাল সকাল ঘুমালো ঘুমাতে গেল মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি উঠে ফজরের নামাজটা আদায় করব যতক্ষণ ওই ব্যক্তি ঘুমের মধ্যে থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে জোর করে বলবেন না তেমনি তাহলে আজকে যদি আমরা নিয়ত করে বসি আল্লাহ যতক্ষণ এই জায়গায় বসেছি কেবল মাত্র আল্লাহ আপনাকে খুশি করার জন্য আপনার হাবিবের ভালোবাসায় জেনে রাখবেন যদি নিয়তটা ঠিক থাকে যে আল্লাহ ইসলামকে জানার জন্য ইসলামকে বুঝার জন্য এই জায়গায় বসেছি যতক্ষণ বসবো আল্লাহ আপনার আমার বসাকে আল্লাহ কবুল করে নিয়ে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে জোরে বলেন সুবহান
আমার ভাইরা আজকে আপনি আমি এই জায়গায় বসেছি স্রেফ এই জায়গায় বসে আমরা আল্লাহকে খুশি করতে চাই রাজি আছি না নাই আমরা ওয়াজ শোনার জিনিস না বিদাত জিনিস বুঝার জিনিস এখন বুঝলে আবু বাক্কা না বুঝলে আবু জেহেল তোমরা কার দলে থাকবে বলো বলো আবু বাক্কারের দলে থাকবে না আবু জেহেলের দলে আবু বাক্কারের দলে কারা কারা আবু বাক্কারের দলে একটু হাত তুলে দেখাও দেখি না রে তাকবীর আওয়াজ এরকম হয় হাত তুলে রাখেন দেখছেন কে আরো জোর করে তুলে রাখেন না রে তাকবীর না রে তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন এটাই তো জেনে রাখেন এক মেয়ে ছেলে চিরজীবন জিনা করেছে একটা কুকুরের মুখে পানি দেওয়ার জন্য যদি আল্লাহর জীবনের গুনাহ মাফ করে দিতে পারে আর তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য হাত তুললাম আল্লাহ কি মাফ করতে পারে না এই বিশ্বাস আছে না নাই জোর করে বলেন আছে তাহলে সেই বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর উপরে ভরসা রাখলাম যে আজকে আমরা মেন জিনিস বুঝবো জেনে রাখেন আমি ইনশাআল্লাহ আজকে চারটি আয়াতের উপর আলোচনা করব আল্লাহ আপনার আমার কাছে চারটি অঙ্গীকার করেছে জীবনে জেনে রাখবেন সবাই অঙ্গীকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করবে আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করতে পারে আসেন ইনশাআল্লাহ আলোচনা করব তার আগে প্রাথমিক কিছু কথা বলেনি তাহলে যে আল্লাহ আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে বসিয়েছেন সে আল্লাহ জাস্ট বুঝানোর জন্য বলছি এই মুরব্বি আব্বাটার হাতে আমি যাওয়ার টাইমে 500 টাকা দিয়ে বললাম চাচা জি আপনি চার পান খাবেন আপনারা বলেন তো এই চাচা আমার উপরে রাগ করবে জি জি খুশি হবে না আমার প্রশংসা করবে বলবে পিন্নগর হুজুরের নাতি এসেছিল আবুল বাসার কি সুন্দর ছেলে দেখছিস চাপান খাওয়ার জন্য আমাকে 500 টাকা দিয়ে গেছে অনুরূপ ভাবে শুনে রেখে দেন আপনি আমি আল্লাহর জমিনে বাস করছি আল্লাহ আপনার আমার জন্য আসমানকে ছাদ করেছেন জমিনকে বিছানা করেছেন গাছপালা তরুলতা পশু পাখি সবই আপনার আমার জন্য বানিয়েছেন আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা কর আমি আল্লাহ তোদের নিয়ামতে ভরিয়ে দেবো জোরে বলেন সুবহান আমার ভাইরা যতজন বসে আছেন আজকে এমনি ঠান্ডা ওয়েদার একটু পানি হয়েছে না সবাই মিলে যদি আমরা একটু জোর করে বলি আল্লাহ খুশি হবে এই মাহফিল সবাব হবে সুবহানাল্লাহ আর একটু জোর করে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হাওড়া জেলার এলাকার টিপ আলাদা ঠিক না ভুল আল্লাহ কবুল করে নেন এসেছি কিছুক্ষণ আলোচনা করবো আপনাদের অসুবিধা হচ্ছে না তো আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমরা এই জায়গায় শুনবো বলেন ইনশাআল্লাহ আজকে বুঝবো এই জায়গায় বসেছি আমরা আল্লাহকে খুশি করার জন্য সবাই রাজি তো আলহামদুলিল্লাহ সবাই রাজি তো আল্লাহকে খুশি করার জন্য কারণ সিরেফ আল্লাহ খুশি হবেন আল্লাহ বলেন বান্দা সর্বপ্রথম তোরা আমি আল্লাহ আমাকে খুশি করতে গেলে সর্বপ্রথম আমি আল্লাহ আমাকে সিজদা দে আমাকে সিজদা দিলে আমি আল্লাহ তোদের উপরে খুশি হব আপনি কুরআন শরীফ দেখেন আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সিরেফ আমার ইবাদতের জন্য বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দে আমি আল্লাহ তোদের উপরে খুশি হব আমি আল্লাহ তোদের সওয়াবে ভরিয়ে দেব জোরে বলবেন না তাহলে আজকে দেখেন সিজদা দিতে হবে নামাজ আমরা খাঁটি ভাবে পড়ব বলেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ বলেছেন সিরেক হচ্ছে দুই প্রকার কটা দুটো একটা হচ্ছে সিরকে আকবর একটা সিরকে আসগার আকবর মানে বড় আসগার মানে ছোট বড় কোনটা যেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দিয়া এই কপাল কার জন্য আল্লাহর জন্য এটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দেয়া যাবে দেয়া যাবে না আর সিরকে আসগার লোক দেখানো কাজ আল্লাহর রাসূল বলছে আমার উম্মতরা পদভ্রষ্ট হবে লোক দেখানো কাজের ব্যাপারে সমাজে দেখবেন কিছু জিনিস আছে মানে যেগুলো রিয়া করা লোক দেখানো কাজ কিছু কিছু নামাজি আছে যখন মসজিদে নামাজ পড়তে যায় আপনার দেখবেন খুব একদম সুফি সাধক হয়ে যায় আর যখন একা একা নামাজ পড়ে ফটাফট সিজদা মারে আছে না নাই এরকম নামাজি নাই জেনে রাখবেন যতটুকু আদায় করব আপনাকে আমাকে খাঁটি ভাবে সিরেফ লিল্লাহিয়াত আল্লাহকে খুশি করার জন্য যদি নামাজ হয় আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবে জোরে বলেন সুবহানাল্লাহ তো আজকে এই জায়গায় বসেছেন ভাই আপনাকে আমাকে বুঝা লাগবে কারণ ওয়াজ হচ্ছে বুঝার জিনিস প্রথমেই বলেছি ভাই উযু আগে না নামাজ আগে জিজ্ঞেস করছি রাগ করছেন না তো আমি এই জন্যই জিজ্ঞাসা করছি যে কটা কথা জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ জিন্দেগি ভর আপনাদের আপনারা ব্রেন থেকে কোনোদিন ভুলবেন না শুনে রেখে দেন এগুলো আমাকে আপনাকে লক্ষ্য করতে দেখবেন সামাজিক আমাদের কিছু হয় এই এলাকায় মসজিদ আছে না
মসজিদে ধরেন ইমাম সাহেব জামাত দাঁড়িয়ে গেছে, কিছু কিছু নামাজি আছে জামাত ধরার জন্য তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে পালায়, ঠিক না ভুল বলছি? তারা জায়গমায় করে উজু করে মসজিদে জামাতটা ধরার জন্য আপনার এক রাকাত নামাজ ছেড়ে যাক, এতে দুঃখ নাই। জেনে রাখেন আটটি পরিপূর্ণ উজু করুন। জেনে রাখেন হাদিস শাকের মধ্যে আল্লাহ রসুল বলছেন আল উজু উমেত্তাহুস সলাত, উজু হচ্ছে নামাজের চাবিকাঠি, আর সলাত উমেত্তাহুল জান্নাত, আর নামাজ হচ্ছে আল্লাহ জান্নাতে চাবিকাঠি। জোরে বলেন সুবহান। তাহলে আগে জিনিস ভাবতে হবে, আগে উজু করতে হবে। জেনে রাখেন উজুটা বান্দার জন্য সুন্নত না ফরজ। বলে বাবা তুই এত জিজ্ঞেস করছিস কেন, চুপ করে ওয়াজ করবি কোন, এই রাগ করছো? বুঝতে হবে ভাই উজু সুন্নত না ফরজ। ফরজ উজু ফরজ না? উজু উজু না করলে নামাজ হবে? আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী গেলেন, চুপ করে যে নবীর কাছে যে চুপ করে বসে আছে, আল্লাহ নবীর কাছে যে আল্লাহ নবীর নূরের চেহারা দেখলেন, আল্লাহ রাসূল যুবকের দিকে মুচকে হাসি দিলেন, মুচকে হাসি দিয়ে রাসূলুল্লাহ হাসি দিলেন, যুবকটা দিবানা হয়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাড়ি চলে আসছেন, বাড়িতে এসে কাজ করতে যাই, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকে হাসি, জোর করে বলবেন না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর হাসি। যুবক কোনো কাজ করতেই ভালো লাগে না, তার সমস্ত ফিলিংস রাসূলুল্লাহকে নিয়ে। যুবকটা চলে গেলেন, ভাবলেন এ আমার দ্বারা আর সম্ভব নয়, আমাকে নবীর কাছে যাওয়া লাগবে। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে যে চুপ করে দাঁড়িয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আজকের দিনে আমি আপনার কাছে এসেছি, মুস্তাগি মাফ করেন, বিয়াদুবি মাফ করেন হুজুর, আজকের দিনে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ রাসূলের দরবারের দিকে যুবক ছেলেখানা চলে গেল, মুসলমান করে ছেলে মেয়েরা পারা তরুণেরা, ও যুবকেরা ও নবীর গোলামেরা, আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে যে এ হুজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি যখন কাজ করতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যখন ঘুমাতে যাই আমার মনে পড়ে যায় আপনার মুচকে আসি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমায় কাজ করতে ভালো লাগে না, হুজুর আমায় ঘুমাতে ভালো লাগে না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়, এ হুজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আজকে দিনে আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিন আমি যুবক ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে হবে না? হুজুর আজকের দিনে আমি মুসলমান হলাম, তবে আমার একটা শর্ত আছে, মুসলমান হব কিন্তু আমি নামাজ পড়ব না। আচ্ছা বলুন দেখিনি, নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? জোর করে বলেন তো, বলা যাবে? বলা যাবে না। যুবক ছেলে চলে গেছে, নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি যা। যুবক বাড়ি বসে আপনার একদিন এসে চুপ করে বসে আছে, নামাজ পড়ে না, সব বন্ধুরা নামাজ পড়ছে, দেখবেন কেউ যদি বিড়ি করে সঙ্গে ঘুরে কি হবে? বিড়ি করে হবে না? কেউ যদি মাতালের সঙ্গে ঘুরে মাতাল হবে না? মাতাল হবে এরকম কেউ আল্লাহ নামাজি বান্দার সঙ্গে যারা উঠা বসা করে কি হবে? নামাজি হবে। যুবক ছেলে চলে আসলে, কিছু বন্ধুরা নামাজ পড়তে যাচ্ছে, বলছে আমার বন্ধুরা নামাজ পড়ছে আর আমি নামাজ পড়বো নি, যাই নবীর কাছে গেছে, নবীকে যেয়ে বলছে হুজুর আজকের দিনে আমি বলেছিলাম না যে নামাজ পড়বো নি, তবে কথা দিচ্ছি নামাজ পড়বো কিন্তু আমি উযু করবো না, উযু না করলে নামাজ হবে? তাহলে আগে আগে কি আগে উযু তারপরে নামাজ? যুবক ছেলে কেন যে বলছে হুজুর আগে আমি নামাজ পড়বো কিন্তু হুজুর আমি আমি উযু করবো না, নবী বলছে যা, তো যা মন চাই তুই করবি যা। যুবক ছেলে বাড়ি চলে এসেছে, এসে একদিন বিনা উযুতে মসজিদের দিকে চলে গেছে, বিনা উযুতে নামাজ পড়তে যাবে। আল্লাহ রাসূলের সাহাবী যুবক ছেলে খানা মসজিদের দিকে চলে গেলেন, আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদের দিকে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উযু করে, যুবক ছেলে খানা দেখে, ও যুবকেরা ও মুরুব্বি বাপেরা,
আল্লাহ নবী জামাতা হযরতে সেরে আলী উযু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত দৌত করা হযরতে আলী বগলে নিচু থেকে হাতখানা দৌত করে যুবকটা বলে হে রাসূলুল্লাহ জামাতা হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উযু করো হযরতে আলী বলে ওগো বাবা যুবক আমি আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি আল্লাহ নবী বলেছেন যে প্রকৃত উযুদার হবে উযুর পানি শরীরে যে যে জায়গায় থাকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে আমি এই জন্য আজকের দিনে বেশি বেশি করে উযু করছি যুবক ছেলে বলছে ঠিক আছে এই ব্যাপার নবীর কাছে গেছে নবী কে যে বলছে হুজুর আমি উযু করব নি বলেছিলাম না তবে আজকের দিন থেকে কথা দিচ্ছি পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমি পাঁচবার গোসল করে উযু করে নামাজ পড়ব জোরে বলবেন না আরো জোর করে হবে না তাহলে আগে আটটা আমার জন্য উযু এখন মনে করেন ফরজ নামাজের জন্য আটটি ঈশার চার রাকাত ফরজ নামাজ পড়বেন এই ফরজ নামাজের জন্য উযু করা কি ফরজ কি করা উযু করা ফরজ এখন মনে করেন অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে এখানে শতকরা আমি যুবকের থেকে বেশিরভাগ মুরুব্বিরা বসে আছে এই জিনিসটা আটটাকে আমাকে এই মুরুব্বিদের জন্য এটা খাস করে বলে যাচ্ছি শুনে রেখে দেন অনেক মুরুব্বি আছে না তাহাজ্জুদের নামাজ পড়ে এমন অনেক আল্লাহর বান্দা আছেন তাহাজ্জুদের নামাজ পড়ে এখন বলেন তাহাজ্জুদের নামাজ নফল না ফরজ নফল তাহাজ্জুদের নামাজ নফল এখন তাহাজ্জুদের নামাজের জন্য উযু করা ফরজ হবে না নফল হবে উযু ফরজ ইয়েস এটাই বোঝা লাগবে আটটার আমার জন্য তাহলে সর্বঅবস্থায় আল্লাহর মুমিন বান্দারা যে হালতেই থাকুক উযু হালতে থাকবে আল্লাহ তাদের মাকামকে বাড়িয়ে দিবে জোরে বলে আরো জোর করে হবে না আমার ভাইরা যুবকেরা তরুণেরা বুঝেছি আজকে এখানে বুঝতে হবে ওয়াজের মাহফিলে বসেছে নিজেদেরকে পরিবর্তন করাতে চাই না চাই না পরিবর্তন করাতে চাইতো নাকি আলহামদুলিল্লাহ নিজেদেরকে আমরা পরিবর্তন করাতে চাই পরিবর্তন করাতে গেলে আমি যে বললাম মুরুব্বিরা বসে আছেন জেনে রাখবেন তাকওয়া অবলম্বন করা লাগবে যদি তাকওয়া অবলম্বন করতে পারি এক একজন আল্লাহওয়ালা হয়ে কবরে যাব জোর করে হবে না আরো জোর করে হবে না এই তাকওয়া মিনিং আল্লাহর কুরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে বিশ্বাসী বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আবার আল্লাহর কুরআন বলছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন এখানে খাউফ মানেও ভয় আবার তাকুল্লাহ মানেও ভয় তাকুল্লাহ যার বহুবচন হচ্ছে তাকওয়া আল্লাহ বলছেন বান্দা এই তাকওয়া মিনি তাকওয়া এসেছে যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে দূরে সরে থেকেছে আমরা আল্লাহকে ভয় করি না এটাই হলো তাকওয়া তাকওয়া অবলম্বন করা লাগবে জাস্ট বুঝানোর জন্য বলছি এখন মনে করেন আটটার এখানে বড় মার্কেট কোথায় এখন মনে করেন এই মুন্সিরহাটে বিরিয়ানির দোকান বিরিয়ানির দোকান একটা হিন্দুদের লোক বিরিয়ানির দোকান করেছে একটা মুসলমানদের লোক ধরেন ওই বিরিয়ানির দোকানে একটা মুসলমানদের লোককে রেখেছে এখন এমন সময়তে সে সাইনবোর্ডে লিখে রেখেছে হালাল চিকেন নো বিফ লেখা থাকে না সুপার হাজি বিরিয়ানি এখন বলো তো এই বিরিয়ানি খাওয়া নেবে কি বলছেন খা যাবে জি জি খা যাবে আমি বলছি খাওয়া যাবে যদি বলেন কারণ কারণ হালাল হালাল খাদ্য খাওয়া শরীয়তে জায়েজ না না জায়েজ হালাল খাদ্য খা শরিয়াতে জায়েজ জেনে রাখবেন অনুরূপ ভাবে আটটার আমার জন্য যদি কেউ হারাম খায় গুনাহগার হবে যে খাওয়াবে তার হবে জেনে রাখেন আপনি যদি ওখানে লেখা থাকতো হারাম চিকেন আপনি খেতে যেতেন লেখা আছে হালাল চিকেন সেই জন্য আপনি খেতে যাচ্ছেন জেনে রাখেন তাকওয়া কি জিনিস আর যারা তাকওয়া অবলম্বন করে শরিয়াতের মশলা অনুযায়ী ওই বিরিয়ানি দোকানে বিরিয়ানি সহ মুরগির গোশত খাওয়া জায়েজ কিন্তু তাকওয়া তার ক্ষেত্রে কি চলবে জোর করে বলেন চলবে কি চলবে না এই তাকওয়া যারা অবলম্বন করেছে এক একজন আল্লাহর ওলি হয়ে কবরে গেছে জোরে বলেন সুবহান আর একটু জোর করে হবে না
যারা তাকওয়া অবলম্বন করেছে দেখেন আল্লাহ তাদেরকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করেছে তারা আল্লাহর হয়ে গেছে স্বয়ং আল্লাহ তাদের হয়ে গেছে জোরে বল জোরে বল জোরে বল বাদশা খলিফা মনসুরের জামানায় আল্লাহর ওলি ছিলেন ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন বুজুর্গ ছিলেন যার সম্পর্কে অন্যান্য মনীষীরা বলছেন তৎকালীন সময়ের একজন মস্ত বড় আলেম ছিলেন ইমাম জাফর সাদিক জোরে বলবেন না এত বড় আল্লাহর ওলি ছিলেন জানার কাছে যখনই যে যুবক যেতেন হুজুরের কাছে যেতেন হুজুরের মুখের কথা শুনতেন হুজুরের প্রতি ফিদা দিবানা হয়ে যেতেন জোর করে সুবহানাল্লাহ ইমাম জাফর সাদিককে একদিন খলিফা মনসুর ডাক দেয় খলিফা মনসুর রাজ দরবারে কিছু কিছু রাজনৈতিক নেতারা তারানার নিয়ম করলো যে খলিফা মনসুর তুমি ইমাম জাফর সাদিককে দেখো দেখো কেমন তাকওয়া অবলম্বন করেছে ইমাম জাফর সাদিককে দেখো দিনকে দিন তার কিভাবে মানুষের কাছে পপুলারিটি বেড়ে যেতে লাগে মানুষের কাছে জনতা আপনার জনতার কাছে পপুলারিটি বেড়ে যেতে লাগে তুমি খলিফা মনসুর হয়ে আজকে তোমার যা পপুলারিটি নাই তোমার যা প্রিয়তা নাই আজকে দেখো ইমাম জাফর সাদেকের জনপ্রিয়তা এত বেশি কিছু তো একটা ব্যবস্থা করো খলিফা মনসুর গোপনে একটা নিয়ম করলো যে আমরা রাজ দরবারে দাওয়াত করব গোপনে গোপনে ইমাম জাফর সাদেককে মেরে দেব জেনে রাখেন যারা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় এরকম দেখেন খলিফা মনসুর আপনার রাজ দরবারে ডাক দিলেন ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইকে খলিফা মনসুর ডাক দিলেন যে গোপনে যখনই আমার রাজ দরবারে আসবে আমি হুজুরকে গোপনে বিষ খাইয়ে এরকম ভাবে গোপনে মেরে দেব তাহলে কেউ বুঝতে পারবে না সবাই আজকের দিনে তাহলে কিন্তু আমার আবার পুনরায় পপুলারিটি আমার জনপ্রিয়তা আবার ফিরে যাবে এরকম ভাবে খলিফা মনসুর রাজ দরবারে আল্লাহর ওলি ইমাম জাফর সাদিককে ডেকে নিয়ে চলে আসলেন মুসলমান গরীব ছেলে মেয়েরা পারা তরুণেরা ও যুবকেরা ও নবীর প্রেমিকেরা আল্লাহর হয়ে যান তাকওয়া কাকে বলে দেখেন আল্লাহ ভীতি হয়ে যান যারা আল্লাহর হয়ে যায় তুমি আমি যদি আজকে দিনে আল্লাহর হয়ে যাই আল্লাহর প্রতি ফিরে আসি আল্লাহকে ডাকতে শুরু করে দি আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহ পাকের ওলি হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের ডাক খলিফা রাজ দরবারে চলে গেলে খলিফা রাজ দরবারে যাওয়ার পর ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে খলিফার কাছে পৌঁছে গেলে সবাই মিলে যায় এরকম ভাবে ইমাম জাফর সাদিক যখনই রাজ দরবারে পৌঁছে যায় খলিফা মনসুর ইমাম জাফর সাদিককে মারা তো দূরের কথা আল্লাহ পাকের ওলি ইমাম জাফর সাদিক হুজুরের সম্মানে চুপ করে দাঁড়িয়ে যায় জোরে বলেন সুবহান খলিফা মনসুরকে কে জানো এরকম ভাবে অনেকক্ষণ ধরে সম্মান করতে লাগে ইমাম জাফর সাদিক খলিফা মনসুরের রাজদরবার থেকে যখন বেরিয়ে চলে আসে রাজদরবারের বড় বড় সৈনিকরা বলে খলিফা মনসুর তুমি তো ইমাম জাফর সাদিককে মারবে বলে তৈরি হয়ে গেছিলে আজকে দিনে তুমি কেন সম্মান করো খলিফা মনসুর বলে শুনে রেখে দাও যে আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় আমি খলিফা মনসুর আজকে দিনে ইমাম জাফর সাদিককে মারার জন্য প্রস্তুত হয়েছিলাম কিন্তু ইমাম জাফর সাদিক যখন আমার রাজদরবারে আসে ইমাম জাফর সাদিকের সাথে সাথে একটা বড় বিরাট বড় একটা সাপ এসে এরকম ভাবে মানুষের জবানে বলতে লাগে এ খলিফা মনসুর তুমি যদি ইমাম জাফর ইমাম সাহেবের কোনো ক্ষতি করার চেষ্টা করো এক ছবনে আজকে দিনে তোমার অট্টালিকা গিয়ে গিরে ফেলবো ইমাম সাহেবের সঙ্গে তুমি ভালো আচরণ করবে আমি আজকে দিনে ওই সাপের ভয়ে আল্লাহর ওলির সঙ্গে আদব দিয়ে কথা বলতে থাকি জোর করে হবে না তাহলে দেখেন তানারা এক একজন তাকওয়া অবলম্বন করেছে উচ্চ তবকার এক একজন আল্লাহর
ঠিক কি না ভুল বলছি? তাহলে আজকে আপনি আমিও যদি আব্বা গুলো ভাই গুলো এরকম প্রতিটা ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করব, আল্লাহ কবুল করে নেবে। দেখেন জানারা অবলম্বন করেছিলেন আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ। কোন আব্দুল কাদের? যিনি আপনার যখন দেখেন এত বড় আল্লাহর ওলি ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কোরআন মধ্যে বাবুর্চি ডিম ভাইছে, আপনার এদিকে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে তুমি মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছ, না হুজুর আমি ডিম ভাইছি। ঘুরে তাকা, যখনই দ্বিতীয়বার তাকিয়েছে দেখে আল্লাহর হুকুমে কড়ার মধ্যে মুরগির বাচ্চা। জোরে বলবেন না, আরো জোর করে হবে না। কোন আল্লাহর ওলি? দেখেন এত বড় আশিকের রাসূল ছিলেন, ফানাফিল্লা ছিলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ, কত বড় আল্লাহর ওলি, যিনি যেনার কাছে একজন চোর আসছেন 30 বছর সব জায়গায় চুরি করছে, কত বছর 30 বছর চুরি করে এখন লাস্টে গেলে মনে করেছে আজকে মনে মনে নিয়ত করছে আজকে হুজুরের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। কে বলছে? চোর বলছে না, ও যে হুজুর ধরতে পারলে হুজুর বড় পীর, না ধরতে পারলে আমি বড় পীর। চোর চড়ে গেছে চুরি করতে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি হুজুরের বাড়িতে, আল্লাহর ওলি যারা জানারা হাক্কানি ওলি হন, রাত জেগে কি ঘুমায় না? জেগে থাকে, জেগে থাকে না, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করছেন, হঠাৎ করে তাহাজ্জুদের নামাজ পড়তে আপনার করছেন, চোর চুরি করে একটা বস্তার মধ্যে মাল ভরে এবার বাড়ি যাবে, এমন সময়তে মনে পড়ে গেছে যাই দরজা খুলতে পারলি, যেই দরজা খুলতে যাবে আল্লাহর কুদরত অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলবেন, আরো জোর করে হবে না, পুনরায় মাল রেখে দিয়েছে, আবার দরজা খুলতে এসছে দরজা খুলে গেছে, মনে মনে ভাবছে প্রথমবার তো দরজা খুলতে এসেছিলাম কিন্তু আজকের দিনে দরজা আটটার ক্লোজ হয়ে গিয়েছিল, দ্বিতীয়বার দরজা খুলে গেছে, আবার যায় তৃতীয়বারের বেলায় আবার দরজা খুলতে এসছে আপনার, বলছে বেরোতে পারলি আমি বড় পীর হয়ে যাব। যেই তৃতীয়বারের বেলায় দরজা খুলতে আসছে দেখে পুরোপুরি ব্লক, আল্লাহর ওলির কাছে এসছে, হুজুর গুস্তাকি মাফ করুন, বিয়াদবি মাফ করুন, আজকের দিনে আপনার পায়ে পড়ে গেলাম, হুজুর আমি সাক্ষ্য দিচ্ছি আমি বড় পীর নই, বেশাক আপনি বড় পীর। জোরে বলে বেরে বলে, এটা আস্তে করে হলো, আরো জোর করে হবে না, প্রাণ খুলে হবে না, এটা তকবীরের আওয়াজ ভাই, কিছুদিন আগে শুনেননি, আজকে দিকে দিকে দেখেন না, শুধু যেদিকেই দেখতে পাওয়া যায় সেদিকেই শুধু বলে নাকি লিঙ্গ দেখতে পাওয়া যায়, ঠিক না ভুল বলছি? আরে কথা বলে না কেন, এই রাগ হচ্ছে কথাগুলো বলছি বলে, অন্যজন বললে কিচ্ছু দোষ নাই আর আমরা বলি বলবে দেখো হুজুরের কি ব্যাপার, এইসব কথা বলার দরকার দরকার আছে না নাই? আওয়াজ জোর করে বলুন, ইসলামের স্বার্থে বলুন দরকার আছে না নাই? আজকে ইসলামকে অনেকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, কেউ পারবে মিটাতে পারবে? আওয়াজ জোর করে বলুন দেখিনি আব্বাগুলো, চিৎকার দিয়ে বলুন আসতে কেন, ইসলামকে কেউ মিটাতে পারবে? জোর করে আওয়াজ, এটা হাওড়া জেলের আওয়াজ নয়, যেমন দেখবেন অনেক কিছুদিন আগে আপনারা সব আনিস কান্ডলিয়ে কিছুদিন আগে আপনার সেই নবীর কার্টুন তৈরি করেছিল ব্যঙ্গ আকৃতি, তার নিয়ে কথা বলেছিলেন, আজকে দিকে দিকে ইসলামকে মিটাচ্ছে, চিৎকার গলায় আপনারা গর্জন বাঘের মতো গর্জন করে বলুন, আরে একটা মেয়ে যদি চিৎকার দিয়ে তামাম পৃথিবী কাঁপিয়ে দিতে পারে কয়েক মিনিটের মধ্যে মিলিয়ন মিলিয়ন আল্লাহ একবার ধ্বনির আওয়াজ তুলতে পারে, তুমি আমি তো পুরুষ মানুষ, আরে লজ্জা আমাদের, আপনারা আমার আওয়াজ করে বলা লাগবে ইসলামকে কেউ মিটাতে পারবে? আরো জোর করে বলেন পারবে? ওপেন চ্যালেঞ্জ দিয়ে আল্লাহর কসম দিয়ে বলছি আজকে যারা মনে করছে আজানকে বন্ধ করে দেব ইসলামকে মিটিয়ে দেব, আল্লাহর কসম দিয়ে বলে যায় যতদিন এই দুনিয়াতে আল্লাহর গোলামরা বেঁচে থাকবে মাথায় টুপি পরনে বালা ইসলামের আল্লাহর গোলামরা বেঁচে থাকবে, আজান জারি ছিল ইনশাআল্লাহ বর্তমানেও আছে চলছে ভবিষ্যতেও আজান চালু থাকবে, যারা বন্ধ করছে তারা মিটে যাবে ইনশাআল্লাহ আজান চালু থাকবে। জোরে বলেন আওয়াজ আরো জোর করে হবে, তকবীর দেন না, আর এই তকবীর তকবীর একজন বলেন সবাই মিলে দেন দেখি, না আর এই তকবীর, এই আওয়াজ হচ্ছে নেই, মাঝখানে খুঁটি ভাগ করে দিচ্ছে, মাঝখানে খুঁটিটা দেখছেন না, সময় যদি থাকে আপনাদের অসুবিধা হচ্ছে না তো, এই আলোচনা করছে অসুবিধা হয় না তো ভাই, মাঝখানে এই খুঁটিটা আছে না, দুটো ভাগ করে দিলাম, দুটো দল করছি দেখি কারা তকবীরে জিতে, এই দিকের একটা দল এই দিকের একটা, মাঝখানে খুঁটিয়া, এই আমার ভাই যে মাঝখানে ক্যামেরাম্যান আছে না, এই ক্যামেরাম্যান থেকে এই দিকটা একটা দল এই দিকটা একটা দল, আপনারা তকবীর দেন আপনারা চুপ করে থাকেন, না রে
জেনে রাখবেন এই তকবীর যদি ঠিকমতো দিয়ার মতো তকবীর দিলে কি বলেন তো ইমানি জসবিয়াত বাড়ে আমার ভাইজন ওখানে বসে আছে কেন মা ফিরে এসো আল্লাহ খুশি হবে আরে ভাই এক কিছু খুনের জন্য আরো জোর করে হবে না আরে এই তকবীর তোমরা চুপ করে এই দিকটা শুধু তকবীর দাও একদম একদম প্রথম টু আপটা প্রথম থেকে লাস্ট আরো জোরে না আরে এই তকবীর আটটারা চুপ করে না আটটারা দেন দেখি না আরে এই তকবীর আরো জোর করে হবে না আরে এই তকবীর একসঙ্গে সবাই মিলে দেন না আরে এই তকবীর মহান বাসুরী কি সালে সওয়াব মহান বাসুরী কি সালে সওয়াব না আরে এই তকবীর